মির্জা ফখরুল মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না, কারণ জাতি জানে যে এই বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলা, তারেক জিয়ার দুর্নীতির মামলা, এটা এই সরকার আমলে হয় নাই। এটা 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়, সেই সময় তাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আইন উপদেষ্টা ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যারিস্টার মইনুল ইসলাম, তার নেতৃত্বে এই মামলাটা হয়েছিল। সেই মামলা এখন হিয়ারিং যখন শুরু হয়েছে, আজকে যখন বিএনপির নেত্রী বেগম খালেদা তার দুর্নীতি বা ইতিমধ্যে টাকা আত্মসাতের মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়, তার কারাদণ্ড হয়েছে, তখন তারা শঙ্কিত হয়েছে। কারণ তাদের যে বিরুদ্ধে যে মামলাগুলো ওই সময় মামলা হয়েছে, সেই মামলা যে চার্জ হয়েছে, সেই চার্জে দেখা যায় যে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ একেবারে সন্দেহভাবে সত্য বলে প্রমাণিত। এই আদালতে হিয়ারিং হলে এই মামলায় তাদের বিরুদ্ধে শাস্তি হতে পারে, সেই কারণে তারা শঙ্কিত হয়ে এই ধরনের নানান মিথ্যাচার করার চেষ্টা করছে, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা একটা কথা পরিষ্কারভাবেই বলি, আইন সকলের জন্যই সমান, আইন তো নিজস্ব গতিতেই চলবে। সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক রাষ্ট্রপতির ছেলে, এটা আইন তার জন্য কোনো ভিন্ন আইন হতে পারে না। আইন আইনের চোখে যে অপরাধ করেছে সে অপরাধ হিসাবেই বিবেচিত হবে। তারিখ যা কী ছিল সেটা দেশবাসী জানে। হাওয়া ভবন বানায় সেই সময় যে কমিশন বাণিজ্য করেছে, লুটপাট করেছে, হাওয়া ভবন বানায় যে তারা কী করেছে সেটা দেশবাসীকে ভুলে গেছে, সেটা তো খুব বেশি পুরনো কথা নয়। 2001 থেকে 2006 সালে তারিক জিয়ার যে অপকর্ম, এটা তো মানুষের মুখে মুখে ছিল। তো আজকে এখন মির্জা ফখরুল সাহেব হঠাৎ করে বিএনপি নেত্রী এবং তারিক জিয়াকে একবারে সাধু বা ফেরেশতা বানানোর জন্য চেষ্টা করতেছেন, এই মিথ্যাচার করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের মামলা নিষ্পত্তি হয়েছে কোর্টে, ট্রায়ালের মাধ্যমে, কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। আজকে বেগম খালেদার মামলাটার বা তারিক জিয়ার মামলার দীর্ঘসূত্রের কারণটা কি? কারণ বিএনপি মামলাগুলো তারা ট্রায়ালে করতে চায় নাই। তারা জানে যে তাদের নেত্রী অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তারা শঙ্কিত, এই কারণে তারা করতে চায় নাই। বেগম খালেদার এটিএমের টাকা আত্মসাতের মামলায় 62 বার তারা তারিখ পরিবর্তন করেছে, তারা তারিখ চেয়েছে। তো একটা মামলায় 62 বার যদি সময় নেয়, তাহলে সেই মামলার এমনিতে দেখা যায় দীর্ঘসূত্রিত হয়ে যায়। তো সেই মামলায় ট্রায়াল করে তার নির্দোষ না দোষী সেটা প্রমাণ হওয়ার সুযোগটা কোথায় পেল? যখন ট্রায়ালটা হলো তখন দেখা গেলো বেগম খালেদা দোষী। আর সেই কারণেই কিন্তু এখন এই বেগম খালেদ জিয়ার এবং তারেক জিয়ার দুর্নীতির মামলা, তারা এখন এই যখনই ট্রায়াল শুরু হচ্ছে তখন তারা নানান ফন্দি ফিক্রি করে নানান কথাবার্তা বলছেন। আমাদের দলের যে সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয়েছিল, সেই মামলা তো সেই সময় তাৎক্ষণিকভাবেই কোর্টে গিয়েছে, কোর্টে ট্রায়ালের মাধ্যমে এটা নিষ্পত্তি হয়েছে, নির্দোষ প্রমাণ হয়েছে, আদালত তাকে খালাস দিয়েছে। তারেক রহমানকে রাজনীতিবিদ, তারেক রহমান কবে রাজনীতিবিদ ছিল? আমরা বহুবারই বলেছি তারেক রহমান কখনো রাজনীতিবিদ ছিল না। উনি সাবেক রাষ্ট্রপতির ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে উনি ক্ষমতা উনি দম্ব দেখিয়েছিলেন। যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় উনি হাওয়া ভবন বানিয়ে সরকারের মধ্যে সরকার গঠন করেছিলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ব্যবহার করে উনি যত অপকর্ম করেছেন। তারেক জিয়া কখনো রাজনীতি ছিল না যে তাকে রাজনীতি থেকে দূরে সরাবে। তারেক জিয়া মূলত এই দেশবাসীর কাছে সন্ত্রাসী নেতা হিসেবে পরিচিত ছিল। সেই সময় সেই 2004 সালে 21 আগস্টে গ্রেনেড হামলা সহ বহু হত্যাকাণ্ডের নেপথ্যে তার ভূমিকা ছিল। হাওয়া ভবন থেকে এই সমস্ত আওয়ামী লীগকে নিধন করার জন্য, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এই সমস্ত হত্যাযজ্ঞ পরিচালনা করেছিল। সে একজন সন্ত্রাসী নেতা, তার সন্ত্রাসী নেতার তার রাজনীতি কী আছে যে তাকে রাজনীতি থেকে দূরে সরাইতে হবে? কোনো কথা যখন থাকে না তখন একদম কথা দিয়ে নানান মিথ্যাচারকে বিভ্রান্ত করতে চাই। র্যাব গঠন করছে কে? র্যাব তো এই বিএনপি গঠন করছে। 2004 সালে র্যাব গঠন করে আওয়ামী লীগের 65 জন নেতাকর্মীকে র্যাব দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। র্যাব দিয়ে যদি কোনো রাজনৈতিক দমনপীড়ন করে থাকে সেটা বিএনপি করেছে, এই সরকার র্যাব দিয়ে কাউকে কখনো দমনপীড়ন করে নাই। এখন বাসে আগুন দিবেন, রাস্তায় গাড়িতে আগুন দিবেন, বিদ্যুৎ স্টেশনে আগুন দিয়ে পুড়িয়ে দেবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গেলেই তখন বলে যে তার বিরুদ্ধে হয়রানি হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এই সরকার কঠোর অবস্থানে আছে।